কর্মসন্ধানী চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি হিমাদ্রি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও পশ্চিমবঙ্গের এক হাজার স্কুলে আইসিটি কম্পিউটার টিচার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় স্কুলে স্কুলে এই কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই আপনি এখানে আবেদন করার সুযোগ পাবেন পুরুষ এবং মহিলা উভয়েই এতে আবেদন করতে পারবেন ডিএলএড বা বিএড না থাকলেও আপনি এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার জন্য আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশান পাস হতে হবে সঙ্গে এক বছরের কম্পিউটার সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক বয়স হতে হবে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে এক্ষেত্রে বেতন প্রতি মাসে প্রায় পনেরো টাকা হতে পারে উনিশে জানুয়ারি দু তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এক হাজার স্কুলে একজন করে নিয়োগ করা হবে অফিসিয়াল নোটিফিকেশানে নিয়োগ পদ্ধতি সম্পর্কে তেমন কিছু বলা হয়নি তবে সম্ভবত ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হতে পারে আবেদনের পদ্ধতি সম্পর্কে পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখানো হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া অনেক অনেক শেয়ার করবেন ধন্যবাদ